মিরকাদিম আড়তে শ্রাবণের ভোরে রূপালী ঝিলিক ছড়িয়ে পড়েছে। পাইকারি ডাকে ইলিশ বেচাকেনায় ধুম। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 800 টাকা কমেছে। বড় ইলিশ বিক্রি হয় 1700 টাকা কেজিতে। শুক্রবার ছুটির দিনে ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তবে হাটে পদ্মার ইলিশের দেখা পাওয়া যায়নি। ক্রেতারা উপকূলীয় ইলিশকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। ইলিশ ছাড়াও এই অঞ্চলের সর্ববৃহৎ মাছের হাটে বিক্রি হয় রুই, কাতল, আয়, পাঙ্গাস, কই, শিং সহ স্থানীয় খাল বিলের মাছ। তাজা মাছের লাফালাফির সাথেই বরফ দেয়া সামুদ্রিক মাছেরও সারি সারি পসরা। দামি কম এবং হরেক রকমের মাছ পাওয়া যায়, এই কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসে। ইলিশের দামটা অতিরিক্ত বাইরে গেছিল, এখন কমার কারণে আমরা নিয়ে কিছু বেচতে পারতেছি। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইলিশের সরবরাহ এখন বাড়ছে, আর পদ্মা সেতুর কারণে উপকূলীয় ইলিশ ভরেই হাটে পৌঁছায়, তাই দামে সস্তা। অবরোধ উঠার পরে মাছের আমদানি একটু বাড়ছে। গত সপ্তাহে যেই মাছ 2500 বেচছি, এই সপ্তাহে এই মাছ 1600-1500 অতিরিক্ত 1700 বেচা কিনা হয়। এই হাটে প্রায় 4000 মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। ধলেশ্বরী তীরের খোলা আকাশের এই হাটের 45 আড়ত ঘিরে প্রতিদিন 2-3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।